كي أراه يطيب. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، قال الله عز وجل: لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم. সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহরবানিতে বরাবরের মতো আমরা আজও সাপ্তাহিক আলোচনায় আপনাদেরকে জানাই আল রিসালা টিভির পক্ষ থেকে স্বাগত। তো আজকে যে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা শুরু করতে যাচ্ছি তা হলো যে ঐতিহাসিক মহান এতিমের গল্প। তো আসলে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার কারণ আমরা এমন এক মহান ব্যক্তিত্ব সম্পর্কে আজকে শুনতে পারব বা বলতে চাচ্ছি। সেটা আসলে দুনিয়া অপারগ এরকম ব্যক্তিত্বকে জন্ম দিতে, বিরল এক ব্যক্তিত্ব যা দুনিয়া না ইতিপূর্বে জন্ম দিতে পেরেছে, না বর্তমানে, না ভবিষ্যতে পারবে। বিরল এক ব্যক্তিত্ব যা ইতিহাস এমন ব্যক্তিত্ব উপস্থিত করতে অপারক এক মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পেরেছেন। তার সম্পর্কে আজকে দুটি কথা। তো তিনি আসলে ইসলামের ইতিহাসে একজন মহান ঐতিহাসিক এক এতিম। এতিমের সবচেয়ে উচ্চ পর্যায়ের তিনি এতিম, যাকে বলা হয় এতিম, কিন্তু তারপরেও তার মান মর্যাদার দিক দিয়ে সবার সেরা। তো এই আজকে শুরু এতিমের পর্যায়ে আমরা জানি যে বাবা মারা গেলে এতিম, বা মা মারা গেলে এতিম ধরা হয়। কেউ কেউ আছে বাবা মা উভয় হারা। তো আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকমই ছিলেন। হ্যাঁ, বাবাও মারা যান তার জন্মের পূর্বেই, এটাই বিশুদ্ধতম মত। এরপরে জন্ম নিলেন তিনি এতিম অবস্থায়, এমনকি এতিমের কারণে তাকে ওই যে আরবের প্রথা অনুযায়ী কেউ লালন পালনের জন্য গ্রহণও করছিল না, কিন্তু হালিমা সাদিয়া তিনি যখন পেলেন না অপারগ হয়ে, তাকেই কোলে নিয়ে তুলে নিয়ে চলে গেলেন গ্রামে, লালন পালন করালেন। তার বরকত তিনি যথেষ্ট পেয়েছিলেন, উপকৃত হয়েছিলেন। তো এইখান থেকে শুরু হয় তার অসহায়ত্ব, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার পাশে সবসময় ছিলেন, মাশাআল্লাহ তাকে রহমতুল আলামিন পর্যন্ত অভিহিত করেছেন। এরপরে দেখেন লালন পালন হচ্ছিলেন তিনি দাদার হাত, দাদার কোলে, দাদার পৃষ্ঠে লালন পালন হতে হতে। হ্যাঁ, দাদাও একদিন তাকে নিয়ে গেলেন, সেই দাদাসহ মদিনায় জিয়ারতে গেলেন। মদিনায় জিয়ারত করার সময় ফিরার পথে তা মার আশা ছিল যে তিনি জিয়ারত করবেন। হ্যাঁ, তো মদিনার জিয়ারতের ফেরার পথে মা অসুস্থ হয়ে গেলেন। অসুস্থতা বোধ করার পরে মাকেও তিনি হারালেন মক্কা থেকে মদিনার পথে আবওয়া নামক স্থানে। 6 বছর তখন তার বয়স। এরপরে দাদাও মারা গেলেন, দাদা লালন পালন করা অবস্থায়। এরপরে দাদা মারা যাওয়ার পরে আবু তালেব যিনি তার পৃষ্ঠপোষকতা করছিলেন। তো এই পর্যন্ত বলা যায় অসহায়ত্বর কথা। সেই এতিম দেখেন একটার পর একটা তিনি এইভাবে বাধা বিপত্তিতে চলে যাচ্ছিল তার। তো সম্মানিত দর্শক ও শ্রোতামণ্ডলী, তো এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এইভাবে উপরে উঠিয়েছেন এবং তিনি তাকে এইভাবে সম্বোধন করে তাকে সান্ত্বনা দিয়ে বলে দিয়েছেন যে আলাম ইয়াজিদ কে ইয়াতিমাং ফাআওয়া, তোমাকে আমি কি এতিম পাই নাই? হ্যাঁ, তোমাকে তিনি কি এতিম পায় না? এরপরে তিনি তোমাকে আবার আশ্রয় দিয়েছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন সর্বোচ্চ আশ্রয়স্থল হিসেবে তিনি একেবারে উপর পর্যায়ে তিনি চলে গেছেন আল্লাহর রহমতে, তাতে কোনো হয় নাই, সমস্যা হয় নাই। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আসেন তাহলে আমাদের এই এতিমের কথাই আমরা শুনি। তখন এইভাবে তিনি অসহায়ত্ব অবস্থায় পালিত হয়েছিলেন, গরিব অবস্থায় পালিত হয়েছেন, দারিদ্র অবস্থায় পালিত হয়েছেন, অনেক তিনি দুঃখে কষ্টে পালন হয়েছেন। এমন এই এক শেষ পর্যায়ে তার মায়ের কথা আর একটা না বললে নয়, শেষ পর্যায়ে যখন তার বয়স
60 বছর। তখন তিনি মক্কা থেকে মদিনা থেকে মক্কা আসার পথে আবার একবার তিনি আশা করলেন যে তিনি তার মায়ের কবর জিয়ারত করবেন। তো এই অবস্থায় তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনুমতি চাইলেন যে তিনি তার মায়ের কবর জিয়ারত করবেন। যে হাদিসটি ইমাম মুসলিম তার মুসলিম শরীফে এসেছেন, যে যেটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, জারান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরা উম্মিহি ফাবাকা ওয়াবকা মান হাওলাহু ফাকাল ইস্তাযানতু রাব্বি ফা ফি আন আস্তাগফিরা লাহা ফালাম ইউদান لي واستأذنت في أن أزور قبرها فأذن لي فأزور القبور فإنها تذكركم الموت. এরপর আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মায়ের কবর জিয়ারত করেন এবং তিনি নিজে কাঁদেন এবং সবাইকে কাদাম যারা তার পাশে ছিলেন। এরপরে তিনি বলেন যে আমি আমার রবের কাছ থেকে আমার মায়ের ক্ষমার জন্য মাগফিরাতের জন্য আমি অনুমতি চাইলাম, কিন্তু আমাকে সে অনুমতি দেওয়া হলো না। কিন্তু আবার যখন তার কবর জিয়ারতের জন্য অনুমতি চাইলাম তখন আমাকে কবর জিয়ারত করার অনুমতি দেওয়া হলো। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি উম্মতকে বলছেন তোমরা কবর জিয়ারত করো, কারণ মৃত্যু পরকালকে তোমাদেরকে স্মরণ করাবে। এই হাদিস স্পষ্ট মুসলিম শরীফের হাদিস। যারা বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাবা মা জান্নাতে যাবে, তো এটা এখানে স্পষ্ট হয়ে গেছে আল্লাহ তাকে নিষেধ করে দিয়েছেন তার জন্য ক্ষমা চাইতে। হ্যাঁ, তাহলে এখানে কি বোঝা গেল সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী? এমনকি ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ তার বাইহাকিতে উল্লেখ করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যখন আমার মায়ের মমতা এই পেয়ে বসলেন তখন আমি কবর জিয়ারত করলাম। এরপরে তিনি এই সাহাবি বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমি তাকে তার মায়ের কবর জিয়ারত করা অবস্থায় দেখলাম এমন কান্দা কাঁদলেন যা কখনোই এমন কান্দা কাঁদতে দেখি নাই। তো সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিন তাকে যে এতিম অবস্থায় লালন পালন করলেন বা বাড়িয়ে তুললেন তার হিকমত কি? কেন আল্লাহ তো চাইলে পারতেন তাকে সম্ভ্রান্ত পরিবারে, সম্ভ্রান্ত পরিবার তো বটেই, কিন্তু এতিম অবস্থায় না করে তাকে সব সময় আনন্দে ফুর্তিতে ভালো অবস্থাতে সচ্ছল অবস্থাতে লালন পালন করতে পারতেন। কিন্তু তার কারণ কি? কারণ সম্পর্কে উলামা ইকরাম যেটা উল্লেখ করেছেন তার উল্লেখযোগ্য হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন চেয়েছিলেন যে তাকে দিয়ে খেদমত নিতে, তিনি যেন এই পুরা উম্মতের জন্য পুরা দুনিয়ার জন্য তিনি একটা মডেল হন, পরিপূর্ণ যেন তিনি আদর্শ হন এবং সব দিক যেন তিনি বেষ্টন করতে পারেন। আর যদি এতিম না হতেন তা কিন্তু হতো না। যারা মনে করেন স্বাচ্ছন্দ্যে বেড়ে উঠেছে তারা কি আর যারা অসচ্ছল তাদের অবস্থা বুঝবে? এই জন্য তিনি অসচ্ছল অবস্থায় এবং অনাথ অবস্থায় অসহায় অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিয়েছেন যাতে তিনি পূর্ণ মডেল হতে পারেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির, যে তোমাদের মধ্যে রাসূলুল্লাহর তোমাদের জন্য রাসূলুল্লাহর মধ্যে রয়েছে উত্তম আদর্শ যারা তোমরা আল্লাহর এবং পরকালের আশা রাখো। তাহলে এখানে স্পষ্ট হয়ে গেল তাকে আল্লাহ রাব্বুল আলামিন চেয়েছেন যে পুরা উম্মতের জন্য সার্বিক মডেল হবেন তিনি, সব শ্রেণীর লোকের জন্য, ধনীর জন্য, গরিবের জন্য, বড়র জন্য, ছোটর জন্য, সবার জন্য তিনি যেন মডেল হন, এতিমের জন্য, দুঃখীর জন্য, একেবারে দরিদ্রের জন্য। এই জন্য তাকে আল্লাহ রাব্বুল আলামিন এতিম হিসেবেই বেছে নিয়েছেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বারাই এই এতিমের যে অসহায়ত্বটা পরিপূর্ণভাবে বাস্তবায়িত হয়েছে এটাই আমরা বুঝতে পারি। দ্বিতীয় রহস্য বলা যেতে পারে যে যে তিনি তিনি তাকে আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দেওয়ার জন্য এবং তাকে শক্ত করার জন্য তাকে সার্বিক অসহায় এর অবস্থায় ফেলে দিয়েছেন, যে তিনি ছোট থেকেই যেন মাশাআল্লাহ মজবুত হন, তাকে অনেক কষ্ট দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষায় তুলেছে। এমনকি দেখেন যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে তাদের দ্বারা ছাগলও চড়িয়েছেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাও বলেছেন যে এমন কোন রাসূল আসেন নাই যে যিনি
ছাগল চরান নাই তো সাহাবা একরাম বললেন ইয়া রাসূলুল্লাহ আপনিও কি ছাগল চরিয়েছেন তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমিও যে মক্কার পাহাড়ি এলাকায় আমিও ছাগল চরিয়েছি তো এটা স্পষ্ট হয়ে গেল যে আল্লাহ রাব্বুল আলামিন চেয়েছেন তাকে ছোট থেকে আর ছাগল চরানো এর মধ্যেও হিকমত আছে যে ছাগলের যে বিরক্তি সেটা সবাই বুঝবে না যারা ছাগল না চরিয়েছে তো সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী ছাগলের মধ্যে যে এমন ইয়া আছে যে খুব বিরক্ত করে তো ওই ধৈর্যটা নবীদের দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিয়েছেন যাতে তারা উম্মতকে স্বাভাবিকভাবে পরিচালনা করতে পারে নেতৃত্ব দিতে পারে তো এরকম বিপদের পর বিপদ আসতেই আছে এরপরে দেখেন তাকে কঠিনভাবে তাকে ই করা হয়েছিল ঘিরে ফেলা হয়েছিল বন্দি করা হয়েছিল শিয়াবে আবু তালেবে তাকে 3 বছর পর্যন্ত বন্দি রাখা হয়েছিল অসহায় অবস্থায় তার সাথে বয়কট করা হয়েছিল তার পুরা ইয়ার সাথে পরিবারের সাথে তে কঠিন অবস্থা দিয়ে তিনি বেড়ে উঠেছেন এইভাবে একটার পর একটা দুঃখ কষ্ট নিজের জাতির কাছ থেকে পেয়েছেন নিজের বংশের কাছ থেকে পেয়েছেন গোষ্ঠীর কাছ থেকে পেয়েছেন এমনকি এমন এক বছর অতিবাহিত হয়েছে যেটাকে আমুল হুজুন বলা হয়েছে যেটা ছিল নবুয়তের 10ম বছর হিজরতের 3 বছর আগে এমন কঠিন পরিস্থিতির শিকার হয়েছিলেন যে একটার পর একটা তাকে বিপদ গ্রাস করেছিল তো এটা আসলে যে বিপদের কি কারণটা কি ছিল যে তার তার চাচা আবু তালেবের ইন্তেকাল তার পরম প্রিয় স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকাল একই বছরে এটা ঘটে যায় 3 মাসের ব্যবধানে তো এই কঠিন পরিস্থিতিতে তারা কি কাফের মুশরিকরা আরো শিকার অথচ আবু তালেব কে ছিলেন তিনি সর্বোচ্চ পৃষ্ঠপোষকতা দান করেছেন এই কঠিন মুহূর্তে যখন এই তার এই অন্য চাচারা অন্য তার বংশের লোকেরা মক্কার এই কাফের কুরাইশরা তাকে কঠিনভাবে শাস্তি দিত বিরুদ্ধে তারা লেগে থাকতো সাহাবাদেরকে নির্যাতন করতো এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উত্তক্ত করতো বিভিন্নভাবে মানসিকভাবে প্রকাশ্যভাবে তখন বাদ সাধ্য শুধু আবু তালেব হ্যাঁ এবং ঘরে যিনি মাশাল্লাহ সর্বসহায়তা করেছেন সেই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তো তারা উভয়ে যে শোনে মারা গেছেন এই শোনটাকে আমুল হুজুন বলা হয়েছে এই জন্যে যে আসলে তাদের মৃত্যুতে যা তিনি কষ্ট পেয়েছেন দাওয়াতি ক্ষেত্রে ইসলাম প্রচার এবং প্রসারের ক্ষেত্রে এই জন্যে তিনি এই বছরটাকে আমুল হুজুন অভিহিত করেছেন এমনটি নয় যে তারা মারা গেছেন এই জন্যে আমুল হুজুন আসল বিষয়টা এমন নয় বরং তারা মারা যাওয়ার কারণে এই কাফের কুরাইশরা কুরাইশ কাফেররা যে সুযোগ পেয়ে তাকে যে বাধা দিয়েছে ইসলাম প্রচারের ক্ষেত্রে এটা হচ্ছে মূল কারণ এই জন্য তিনি তাকে আমুল হুজুন অভিহিত করেছেন সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী তো এই কঠিন পরিস্থিতিতে তিনি দাওয়াতি কাজ করেছেন তায়েফে গেছেন মক্কাতেই দাওয়াতি প্রচার করেছেন প্রতিটা গোত্রে গোত্রে তিনি দাওয়াত ছড়িয়ে দিয়েছেন এই কঠিন অবস্থায় নির্যাতিত অবস্থায় তাদের এই সীমা লঙ্ঘনের অবস্থায় তো এইভাবে তিনি মর্মাহত ছিলেন কঠিনভাবে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের হিকমত তো বোঝা বড় কঠিন তো এই কঠিনের পরে তিনি তার নবীকে এমন এক বড় পুরস্কার দান করলেন যেটা সেটা কোনো কারো জন্য হয় নাই কোনো নবীর জন্য হয় নাই তো এই একমাত্র নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য যেটা আল্লাহ রাব্বুল আলামিন ঘটিয়েছিলেন সেটা হচ্ছে মেরাজের ঘটনা হ্যাঁ ইসরা ও মেরাজের ঘটনা যার মাধ্যমে বলা যায় তিনি তার দুঃখ কষ্টকে বিলীন করে দিয়েছেন তাকে আল্লাহ রাব্বুল আলামিন মানসিকভাবে পূর্ণ প্রস্তুত করে দিয়েছেন আরও ইসলামের জন্য প্রচারের জন্য তো এখন এই নবী এত দুঃখ কষ্টে বেড়ে ওঠা নবী এই আন্তরিক নবী যে আয়াতটা আমি প্রথমে ভূমিকাতে তেলাওয়াত করেছি লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিন রাউফুর রাহিম যে তোমাদের কাছে তোমাদের মধ্য থেকে এমন একজন রাসূল আগমন করেছেন যিনি হারিসুন আলাইকুম মা আনিতুম যে তোমাদের যা কষ্ট দুঃখ হয় এটা তার জন্য খুবই কষ্টসাধ্য অথচ তিনি এই মুমিনদের জন্য অতি হিতাকাঙ্ক্ষী অতি সদয় এবং কঠিন তিনি পরম মানে দয়ালু
এটাই তিনি আল্লাহ রাব্বুল আলামিন তার ব্যাপারে উল্লেখ করেছেন। অতএব এই নবীর অবশ্যই হক আমাদেরকে বুঝতে হবে, জানতে হবে, বুঝে অবশ্য আদায় করতে হবে, অতএব নবীকে চিনতে হবে। তো এই নবী সম্পর্কে দুটি কথা আর বলার আগে তো আমরা যেটা বলবো, অতএব তার সম্পর্কে জানা প্রথম আমাদের জন্য হক এসে যায় যে তার সম্পর্কে আমাদের জানতে হবে, তার তার জীবন চরিত্র সম্পর্কে জানতে হবে, তার দৈহিক গঠন সম্পর্কে জানতে হবে, তারপরে তার জীবন চরিত্র কেমন ছিল সেটা জানতে হবে, অতএব তার হক কি সেটা বুঝতে হবে। তো প্রথম হকই এসে যায় তার সম্পর্কে মৌলিক আইডিয়া থাকা, যে তার বংশ, তার তার শারীরিক অবস্থা, শারীরিক গঠন কেমন ছিল, এরপরে তার প্রতি ঈমান, তার আনীত শরীয়তের প্রতি ঈমান, তিনি যেসব বিষয়ে আমাদেরকে সংবাদ দিয়েছেন সেসবের প্রতি ঈমান এবং বিশ্বাস সত্যায়ন এগুলো এসে যায়, এবং তার তার আনুগত্য জরুরি ফরজ এটা এসে যায়, তেমন তার মহাব্বত এসে যায়, তার সম্মান এসে যায়, তারপরে দরুদ ও সালাম পেশ করা এরকম বিষয় এসে যায়। অনুরূপভাবে তার বিরুদ্ধে যদি কোনো কিছু প্রচার করা হয়, তার বিরুদ্ধে যদি ব্যঙ্গবিদ্রুপ করা হয়, তাকে নিয়ে মজাক করা হয়, হাসি তামসা করা হয়, অবশ্যই যথাযত সমুচিত শরীয় সম্মত জবাবও দেওয়া আমাদের জন্য জরুরি হয়ে যায়। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, তো এসে ছিল তার এই পরিস্থিতি হক। এখন আমরা জানবো যে তার যে দৈহিক গুণাবলী সম্পর্কে, দৈহিক গুণাবলী সম্পর্কে ইমাম ইবনে বাজ এবং শেখ মোহাম্মদ হুসাইমিন যা বলেছে তার সার সংক্ষেপ এরকম যে তিনি মধ্যম প্রকৃতির একজন ব্যক্তি ছিলেন, যে খুব লম্বা নন, খুব ছোট নন, এরকম তিনি প্রকৃতি ছিলেন। অনুরূপভাবে তিনি সাদা বর্ণের ছিলেন, তবে লাল বর্ণ মিশ্রিত হতো তার চেহারাতে। তারপরে তিনি ছিলেন দাড়ি, ঘন দাড়ি বিশিষ্ট। এরপরে তার যে যে চোখগুলা ছিল মাশাআল্লাহ, মানে যেন সুরমা ব্যবহারকারী, তেমনই তার নাকটা ছিল সরু, হ্যাঁ চিকন, তেমনি তার মুখ ছিল মাশাআল্লাহ উত্তম চেহারা, যেমন আর এক হাদিসে আছে যেন যে চাঁদই যেন টুকরা ভেসে উঠেছে, চাঁদের টুকরার মতো তার চেহারা, তেমনি ভাবে তার দাঁতগুলো ছিল সরু সরু দাঁত, তেমন চুলগুলো ছিল কালো মিশমিশে, এবং তার চুলের ধরন ছিল এই কান পর্যন্ত এবং কাঁধ পর্যন্ত, হ্যাঁ এভাবে তিনি আলাদা করে সুন্দর করে সাজিয়ে সাজিয়ে রাখতেন। তো এই ছিল তার তার পরেও তিনি ছিলেন মাশাআল্লাহ সৎ সাহসী, হ্যাঁ, এবং তিনি ছিলেন আল্লাহর প্রতি চরম অগাধ বিশ্বাসী, মুত্তাকি, পরেজগার, হ্যাঁ এইরকম। এবার আসেন যে এই মহান ঐতিহাসিক এতিমের বৈশিষ্ট্য কি, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মহান বৈশিষ্ট্যের অধিকারী দিয়ে, যেমন আল্লাহ বলছেন যে যে ইন ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয়ই আপনি মহান চরিত্রের অধিকারী। এই চরিত্র দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সৃষ্টি করেছেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে তিনি বেড়ে উঠেছেন এটা ইতিহাস উপস্থাপন করতে অপারগ। তিনি সার্বিক দিয়ে শ্রেষ্ঠত্বের আসনে আসীন হয়েছেন, সব ধরনের শ্রেষ্ঠ গুণাবলীর সেরা তিনি ছিলেন, হ্যাঁ তার মতো এরকম গুণাবলীর আর কোনো অধিকারী পৃথিবীতে আর বলা যায় না, আর দেখা যায় না। তো এরপরেও তিনি মাশাআল্লাহ যে এতিমদের প্রতি তিনি সহায় ছিলেন, এতিমদের কে হাত বলিয়ে দেওয়ার ব্যাপারে উৎসাহিত করেছেন, তাদের যত্নের ব্যাপারে উৎসাহিত করেছেন, তাকে লালন পালন করলে কি সব যে জান্নাতে আমি আর সে এই এরকম হবো এরকম বলেছেন। এরপরে কারণ আল্লাহ রাব্বুল আলামিন যে তাকে বলেছেন যে এই আয়াতের তিনি বাস্তবে রূপ দেওয়ার জন্য বলেছেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়াল আল-ইয়াতামা যুলমা ইন্নামা ইয়াকুলুনা ফী বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাইরা, যে নিশ্চয়ই যারা যে এতিমের মালকে খাবে অন্যায়ভাবে জুলুম করে, নিশ্চয় সে তার পেটে যে আগুন পূর্ণ করবে আর সে অবশ্যই জাহান্নামে আসবে, প্রবেশ করবে। তো এইটা তিনি বাস্তব রূপকার ছিলেন তিনি। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক বৈশিষ্ট্য, অনেক গুণাবলী যা বলে শেষ করা যাবে না। তিনি সাইয়েদুল বাশার, সাইয়েদুল আম্বিয়া, সাইয়েদুল মুরসালিন, রহমতুল্লিল আলামিন, যেমন আল্লাহ হচ্ছেন রব্বুল আলামিন আর তিনি হচ্ছেন রহমতুল্লিল আলামিন, জগতের রহমত স্বরূপ আল্লাহ রব্বুল আলামিন তাকে পাঠিয়ে উম্মতকে ধন্য করেছেন। তো তেমন তার অনেক বৈশিষ্ট্য, তো হয়তো সময় অত বেশি আমি পাব না, সেই জন্য কিছু বৈশিষ্ট্য উল্লেখ করব। যেমন একটি হাদিস আপনাদের সামনে উল্লেখ করব, যেটা ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি তার সহিহ বুখারীতে উল্লেখ
উল্লেখ করেছেন উতিতু খামসান খামসান লাম ইউতাহুন্না কাবলি তিনি বলছে যে এমন এক পাঁচটা বিষয় আমাকে দান করা হয়েছে বা আল্লাহ আমাকে দান করেছেন যা আমার পূর্বে কাউকে দেওয়া হয় নাই এরপর তিনি বলছেন নুসিরতু বিররবে মাসিরাতা শাহর আমাকে আল্লাহ রাব্বুল আলামিন শত্রুর অন্তরে এমন এক ভীতকম্প হৃদকম্প দিয়ে আল্লাহ আমাকে এক মাসের দূরত্বে থাকা অবস্থায় তাতে অন্তরে যে ভয় ভীতি এসে যাওয়া এই একটা বিষয় দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সাহায্য করেছেন তেমনি অজুয়েলাত الأرض مسجدا وطهورا فأيما رجل من أمتي أدركته الصلاة فليصلي আমাকে আরো যেটা দেওয়া হয়েছে যেটা অন্য কোন নবী রাসূলকে দেওয়া হয় নাই যে এই পৃথিবীকে সমস্ত জায়গাকে আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য মসজিদ পবিত্র বানিয়ে দিয়েছেন অতএব আমার উম্মতের যে কাউকে নামাজের সময় পেয়ে বসবে সে যেন নামাজ পড়ে তেমনি তিনি বলছেন আমাকে আল্লাহ রাব্বুল আলামিন যা দিয়েছেন ওয়াহিল্লাত লিয়াল গানায়েম ওয়ালাম তাহিল লিআহাদিন কাবলি যে আবাকে আমার জন্য যুদ্ধে যে গনিমত পাওয়া যায় সে যুদ্ধলব্ধ সম্পদকে আল্লাহ হালাল করে দেন যা আমার পূর্বে কারো জন্য ছিল না এবং ওয়াউতিতু শাফা আল্লাহ আমাকে সাফাতের সৌভাগ্যবান করেছেন কেউ সাফাত করবেন না কোনো নবী রাসূলও করবেন না উলিল আজম নার রসুল যে পাঁচজন যে উলিল আজম তার মধ্যে চারজনও এই সাফাতের তারা সাহস করবেন না যে নূহ আলাইহিস সালাম বলে আর তারপরে ইব্রাহিম আলাইহিস সালাম মূসা কেউ তারা করবেন না সুপারিশ করবেন না আমি সেই সুপারিশের অধিকারী হয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ধন্য করেছেন শ্রেষ্ঠ ওয়া এবং অনুরূপভাবে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত জাতির জন্য সমস্ত বিশ্বের জন্য প্রেরণ করেছেন অন্যরা ছিলেন শুধু তার জাতির জন্য এরকম তার অনেক বৈশিষ্ট্য সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী দেখেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে কিভাবে মানুষ করেছেন লালন পালন করেছে তার শুরুটা কেমন ছিল আর শেষ কেমন ছিল তার যে মেরাজের ঘটনা ঘটি তার সম্মান দিয়েছেন হাউজে কাউসারের অধিকারী করে সাফাতের অধিকারী প্রথমে তিনি জান্নাত খটাবেন এবং জান্নাতে ঢুকবেন এসব দিয়ে তাকে ই করেছে তার আমাদের কর্তব্য হচ্ছে কি তার আনুগত্য করা তাকে ভালোবাসা এবং তাকে সম্মান করা অর্থাৎ তার তরিকাকে আঁকড়ে ধরা তার আকিদা আমল আখলাক চরিত্র হুকুম আকাম বিধি বিধান এবং তাকে পূর্ণ মাত্রায় অনুসরণ করেই আমরা এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হকটা আদায় করব الله يتوفيق داتا هذا وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك طيب الحياة بحبنا للدعوة لله رب العالمين طيب الحياة بحبنا